হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে ব্লগটাকে একটু অন্যভাবে শুরু করছি। আমরা এখানে সবাই মিলে যাচ্ছি হলদিবাড়ি। হলদিবাড়িতে কেন যাচ্ছি? হলদিবাড়িতে হলো অর্কর ঠাকুমার বাড়ি। সেই ঠাকুমার বাড়িকে আমি যাচ্ছি প্রথমবার, আর অর্করা তো আগেও ছোটোবেলায় ওখানেই ছিল, এখন যাচ্ছে। সেই জন্য এই ব্লগটা কিন্তু ওদের অনেক মনের কাছের ব্লগ একটা, আর আমারও ভালো যেহেতু প্রথমবার যাচ্ছি আমি হলদিবাড়িতে, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি ওর ঠাকুমার বাড়ির থেকে শুরু করে সবটা। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি হলদিবাড়িতে। এখন এখানে দাঁড়িয়েছি হলদিবাড়ির কাছে, আমরা সবাই মিলে আজকে যাচ্ছি হলদিবাড়িতে। এটা হচ্ছে অর্কর একদম বাড়ি, ছোটোবেলার বাড়ি। তো দিদি ভাই আছে, দাদা আছে, দাদা ভাই আছে, সবাই মিলে, পাপা, আমি, দুটো ভাই। তো এখন জয়ী সেতু পার করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা কেক বিস্কিট এগুলো খাচ্ছি, একটু পরে হলদিবাড়ি পৌঁছাবো। এখানে আমার আরেক দিদি ভাই, টাটা করে দাও। এই যে দোদো, এই যে পাপান, আমরা ছবি তুলছি ফর্সা খেতে, একদম পোজ দিয়ে একটু পরে পৌঁছাবো। হ্যাঁ, অর্ক ভিডিও করে দিচ্ছে। বলো একটু ব্লগে কিছু কি বলবো। হাই গাইস, হাই গাইস টু মাই ব্লগ। হ্যালো, আমরা একটু মোটা তো বেশি খাই গো। সর্ষে খেতে আমরা নেমে পড়েছি ছবি তোলার জন্য। এখন এই যে সবাই, ওই যে তোলো তোলো তোলো, এখন যাচ্ছি অর্ক দাদার গ্রামের বাড়িতে। আর এই যে বুনাই, পুরা এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। আমাদের যেটা কাজ ছিল যাব। তো এটা হচ্ছে অর্কর ঠাকুমার বাড়ি, আর এখানে সবাই ঘুরে ঘুরে দেখছে, আর আমি ভিডিও করছি। এই যে দেখছে অর্ক ছোটবেলায় কোথায় কি করত। ঠাকুমনি, ঠাকুমনি খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খেলে বেড়াইছি এখানে। ওইটাই তো, তুমি একটু বলো দিদি ভাই এখন কোথায় কি করতো ছোটবেলায়, কোথায় ঠাকুমা সাবান রাখতো, স্নান করতো, মা কোথায় রান্না করতো, সব আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর এই দেখো কত বড় একটা কুয়া, এখানে কুয়া থেকে জল, এখনো জল আছে নিচে। এই ঘরে মা রান্না করতো, এখানে একটা উনান ছিল, এটা চাবি কই? তো এখানে কাকুমনি আর দিদি ভাই বলছে কোথায় কি ছিল ছোটোবেলায়, দিদি ভাই কোথায় কি করতো, কাকুমনি কি করতো, সেই গল্পগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। পুরো দিনের গল্প শুনতে কার না ভালো লাগে, আমারও শুনতে ভালো লাগছিলো। তো এখানে দাঁড়িয়ে আমি সব গল্প শুনছিলাম, ওরা ছোটোবেলায় কি করতো কি না করতো, আর দিদি ভাই সবটা ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। এটা খুব দারুণ জায়গা, আমরা ঘুরতে এসেছি। ওই পাশে জানলার দিকে একটা ছিল বেড, আমরা ঘুরতে এসেছি। তুই এখানে আসিনি? জামাটা দেখো, জামাটা
তারপরে সবাই মিলে অনেক গল্প করে মজা করে মনাপিসির বাড়িতে খেয়ে আমরা এটা মনাপিসির বাড়িতে দাঁড়িয়ে আছি, এটা অর্ক ঠাকুমার বাড়ির একদম পাশেই মনাপিসির বাড়ি। তারপর খেয়ে দিয়ে আমরা গেছিলাম হুজুর সাহেবের মন্দিরে, মন্দির তো না মসজিদে, তো ওখানে আমরা সবাই মিলে গেছিলাম। এই হলদিবাড়ির হুজুর সাহেবের নাম তো হয়তো তোমরা অনেকেই শুনেছো, এখানে বিশাল বড় করে মেলা হয়, তো সেখানেই আমরা সবাই গেছিলাম মোমবাতি জ্বালাতে। ভিডিও করছি তো আমরা সবাই এখন এখানে এসছি, এসে মোমবাতি জ্বালালাম, তারপরে হচ্ছে ধূপকাঠি জ্বালালাম। এই যে ভাই, এই যে দাদা ভাই, কাকুমণি, অর্ক, পিছনে এই যে দিদি ভাই, কাকিমণি, সবাই মিলে যে আমরা এখানে মোম জ্বালিয়েছি। এখন আছি হচ্ছে হোটেল মৈনাকে, এটা একটা সরকারি হোটেল, আর এটা হচ্ছে ভিউ। আর আমাদের রুমে এখন নিয়ে যাচ্ছি, রুমের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাবো। তারা এখানে টিভি ইউনিট, তার সামনে কফি বানানোর সমস্ত জিনিস, ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে কিট রাখা রয়েছে, কফি বানানোর জিনিস রয়েছে। এখানে আছে মিনি ফ্রিজ। তারপরে এইদিকে আমি একটু অগোছালো করে রেখেছি, ব্যাগগুলো রেখেছি। এটা হচ্ছে বেড, আর এইটা হচ্ছে মিরর যেখানে আমি, আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। আর সব থেকে সুন্দর হচ্ছে রুমের বাইরের ভিউ, এই দেখো, দিস ইজ দ্য ভিউ। এখানেও একটা বসার জায়গা আছে। আর খুব বিধ্বস্ত অবস্থায় দেখতে এরকম, এখানেও মিরর আছে যেখানেও আমি। আর হচ্ছে এইতো এই আমাদের রুম আজকে রাত্রের জন্য। তখন আমি তোমাদেরকে লাইট ছাড়াই দেখিয়েছি, এখন লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। এদিকটা হচ্ছে টিভি ইউনিট। যেমনটা দেখলাম আমরা এখন এসেছি এখানে হোটেল মৈনাক শিলিগুড়িতে, তো আমরা তো জায়গা থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, তো ওদের সাথে ব্লগ করা হয়নি কারণ আমার ফোনে এক ফোটা চার্জ ছিল না। আমরা এখন ওখান থেকে এখানে এসেছি শিলিগুড়িতে, আর আছি এখানে। আমার হোটেলটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমাকে যদি এখন দেখতে বিধ্বস্ত লাগছে, ভাই ওখানে বসে অর্ক বাথরুমে ফ্রেশ হচ্ছে। সারাদিন প্রচুর জার্নি করে আমি এখন প্রচুর টায়ার্ড, তাও ফ্রেশ হয়ে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি।
তারপরে এখানে সবাই মিলে আমরা জাইকা সেই ইয়ামি মাটন বিরিয়ানিটা খেয়েছি রাতে। আর আজকের ব্লগটাকে করছি আমি এখানে এন্ড। কালকে আমরা শিলিগুড়িতে কি করেছি সেটা দেখতে পারবে নেক্সট ব্লগে। আশা করি ওই ব্লগটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। কিন্তু এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে শিলিগুড়ির ব্লগটা নিয়ে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার চ্যানেলে সঙ্গে থাকবে। আজ এইটুকুনি, বাই। মামান কি খাচ্ছো? I am eating biryani.